আমাদের টার্গেট রয়েছে পরীক্ষার আগে তিন হাজারটা এম করে ফেলার তো প্রতিদিন এই ক্লাসগুলো আমরা তোমরা সকাল আটটার সময় ফলো করবে আজকে আমরা করবো জি সেট নাম্বার নম্বর সেট এবং আজকের ক্লাসের মধ্যে থেকে পঁচিশটা হাই লেভেল এমসিকিউ করে ফেলবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন দা সাতাপাথা ব্রাহ্মণা ব্রাহ্মণা আর দ্য ব্রাহ্মণা টেক্সট অফ খুবই গুরুত্বপূর্ণ কি বলছে সাতাপাথা ব্রাহ্মণা অ্যান্ড তাই ত্রিয়া ব্রাহ্মণা এই দুটো নিচের কোন বেদের ব্রাহ্মণা টেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বেধা। অর্থাৎ যজুর বেদের দুটি ভাগ রয়েছে সেই দুটো ভাগ হলো এই সতাপতা ব্রাহ্মণা এবং তৈত্রিয়া ব্রাহ্মণা দু নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্র্যাডিশনস হু ওয়াজ দ্য চ্যারিটারি অফ বুদ্ধা অর্থাৎ গৌতম বুদ্ধের কে ছিলেন রথের চালক বুদ্ধদের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থানুসারে গুরুত্বপূর্ণ প্রশ্ন গৌতম বুদ্ধ যখন দেহ সরি গৌতম বুদ্ধ যখন গৃহ ত্যাগ করেছিলেন তখন এই রথের চালকই তাকে ছেড়ে এসেছিলেন তো প্রশ্ন নাম্বার দুই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চান্না চান্না ছিল গৌতম বুদ্ধের যে চ্যারিয়েটারি অর্থাৎ রথের চালক তিনি এবং কান্টাকা কান্টাকা ছিল হর্স গৌতম বুদ্ধের হর্স হর্স অফ গৌতম বুদ্ধা নেক্সট তিন নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স হ্যাড স্ট্যাম্পড দ্য ফিগার অফ গডেস লক্ষ্মী অন হিস কয়েন্টস অ্যান্ড হ্যাড হিস নেম ইনস্ক্রাইব ইন নাগারি ক্যারেক্টার্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে নিচের কোন রাজা বা নিচের কোন সম্রাট তার কয়েনে বা মুদ্রাতে দেবী লক্ষ্মীর মূর্তি স্ট্যাম্প করেছিলেন বা রেখেছিলেন অ্যান্ড হ্যাড হিস নেম ইনস্ক্রাইব ইন নাগারি ক্যারেক্টার্স অর্থাৎ তিনি তার নামটাও করেছিলেন কি নাগরি ক্যারেক্টার তো তিন নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ ঘড়ি একজন মুসলিম শাসক তার নিজের মুদ্রার ওপর একজন হিন্দু দেবী অর্থাৎ লক্ষ্মী দেবীর মূর্তি দিয়েছেন চার নম্বর প্রশ্ন হু সুলতান অর্থাৎ যখন দক্ষিণ ভারতে বিজয়নগর রাজবংশটা প্রতিষ্ঠিত হচ্ছে তখন দিল্লিতে কোন সুলতান বিরাজমান ছিলেন বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে ভিভিআই প্রশ্ন এটি তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ বিন তুগল দেখো ডিটেলস দেখব বিজয়নগর ওয়াজ এ সাউথ ইন্ডিয়ান হিন্দু এম্পায়ার বিজয়নগর ছিল দক্ষিণ ভারতের একটি হিন্দু রাজবংশ ফাউন্ডেড ইন থার্টিন থার্টি এবং প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাই হরিহার অ্যান্ড বুক্কা অর্থাৎ হরিহার এবং বুক্কার মাধ্যমে এই রাজবংশটা প্রতিষ্ঠিত হয়েছিল দু ভাই এরা ডিউরিং দ্য রেন অফ সুলতান অফ দিল্লি মহম্মদ বিন তুগলক এবং দিল্লিতে তখন সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট নম্বর প্রশ্ন হুইচ মুঘল কিং স্যাট অন গাজী অর্থাৎ নিচের কোন মুঘল রাজা পাতশাহ গাজী এই টাইটেলটা নিয়ে বা উপাধিটা নিয়ে সিংহাসনে বসেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন পাতশাহ গাজী কার উপাধি ছিল তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জাহাঙ্গীর দেখো ইন সিক্সটিন জিরো ফাইভ অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে আফটার ডেথ অব মুঘল এম্পায়ার আকবর মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পর হিস সন জাহাঙ্গীর তার পুত্র জাহাঙ্গীর সিট অন দ্য থ্রোন অ্যাট আগ্রা আগ্রার সিংহাসনে বসেন অ্যান্ড টুক দ্য টাইটেল এবং উপাধি নেন নূর উদ্দিন জাহাঙ্গীর পাতশা গাজী এবং উপাধিটা নেন কি নূর উদ্দিন জাহাঙ্গীর পাতসা গাজী নেক্সট ছ নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান হোমরুল লিগ নাইনটিন সিক্সটিন ভিভিআই প্রশ্ন এটি উনিশশো সালে গঠিত হওয়া হোমরুল লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তো ছ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ জোসেফ বাপিস্তাফ বা দেখব দেখো ইন্ডিয়ান অর্থাৎ বালগঙ্গাধরের গঙ্গাধর তিলক প্রথম এই উনিশশো সালের এপ্রিল মাসে হোমরুল লিগটাকে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ড হুমরুল লীগ ইন সেপ্টেম্বর নাইনটিন এবং সেপ্টেম্বর মাসে উনিশশো সালেই আরও একটি হোমরুল লীগ গঠন করা হয় বাই অ্যানি বেসান্ত অ্যানি মাধ্যমে জোসেফ বাপিস্তা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান হোমরুল লীগ এস্টাবলিশ ইন এপ্রিল নাইনটিন এবং বাল গঙ্গাধর তিলকের যে ইন্ডিয়ান হোমরুল লীগ ছিল সেটার যে প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন জোসেফ বাপিস্তা একটা দেখো ইন্ডিয়ান হোমরুল লীগ আর একটা হচ্ছে শুধু হোমরুল লীগ দুটোর পার্থক্য রয়েছে ইন্ডিয়ান হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এপ্রিল উনিশশো সালে এবং শুধু হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর উনিশশো সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সুরাট সেশন নাইনটিন সেভেন ফেমাস ফর সুরাট স্লিট ভিভিআই প্রশ্ন এটি ভিভিআই প্রশ্ন উনিশশো সালে সুরাট সেশনে যে সেশনটা সুরাট বিভাজন নামেও পরিচিত সেই সেশনে নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর রাজবিহারী ঘোষ নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ডিউরিং নভেম্বর নাইনটিন জানুয়ারি নাইনটিন থার্টি হু ওয়াজ দ্য ভাইস রে উনিশো তিরিশের জানুয়ারি থেকে সরি উনিশশো তিরিশের নভেম্বর থেকে উনিশশো একত্রিশের জানুয়ারি মাস পর্যন্ত প্রথম গোল টেবিল বৈঠকটা হয়েছিল এবং সেই সময় ভারতের ভাইস রয় তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি লর্ড আর উইন লর্ড আর উইন ছিলেন তখন ভাইস রয় দেখো ডিটেলসে দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ স্টার্টেড অন নভেম্বর টুয়েলভ থার্টি প্রথম গোলটেবিল বৈঠকটি উনিশশো সালের বারোই নভেম্বর থেকে শুরু হয়েছিল অ্যান্ড লাস্ট ডেট টিল নাইনটিন থার্টি ওয়ান এবং উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত চলেছিল লর্ড ওয়াজ ওয়াসা দেন ভাইস রয় অফ ইন্ডিয়া এবং লর্ড আরউইন ছিলেন তৎকালীন ভাইস রয় দ্য ব্রিটিশ গভর্নমেন্ট রিলে রিয়েলাইজ দ্যাট সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু ফর্মুলেট এনি প্ল্যান্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার এবং ব্রিটিশ গভর্নমেন্ট এটা বুঝেছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে কোনো রাজনৈতিক বৈশিষ্ট্যকে ফর্মুলেট করতে কিন্তু খুবই আগ্রহী বা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা আট নম্বর প্রশ্ন ইতিহাস থেকে দেখেছি আট প্রশ্ন এবার আমরা কিছু জিওগ্রাফির প্রশ্ন দেখে নেব দেখো নম্বর প্রশ্ন জিওগ্রাফির মধ্যে থেকে নামচিক নামফুক নাম ফুক ইন অরুণাচল প্রদেশ আর ফেমাস ফর হুইচ ফিল্ড নামচিক নামফুক ইন অরুণাচল প্রদেশ আর ফেমাস ফিল্ড ফর তো নিচের কোন ক্ষেত্রের সাথে নামচিক নামফুক এটি অরুণাচল প্রদেশে বিখ্যাত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কোলফিল্ড অর্থাৎ কয়লা খনি বা কয়লা ফিল্ড হিসেবে পরিচিত দশ নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং ক্লাউড টাইপ ইজ কল্ড অ্যাজ ফেয়ার ওয়েদার ক্লাউডস ভিভিআই প্রশ্ন জিওগ্রাফির মধ্য থেকে নিচে চার ধরনের ক্লাউডের নাম বলা হয়েছে সেই চার ধরনের ক্লাউডের মধ্যে মধ্য থেকে কোন ক্লাউডটাকে ফেয়ার ওয়েদার বলা থাকে অর্থাৎ পরিষ্কার আবহাওয়ার ক্লাউড বলা থাকে হয়ে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কিউমুলাস ক্লাউডস নেক্সট এগারো নম্বর প্রশ্ন হুইচ সিটি অফ ইন্ডিয়া স্ট্যান্ড অন ব্যাংক অফ রিভার গোমত্তি নিচের কোন শহরটি গোমতি নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন নদী তীরবর্তী শহরের নাম কিন্তু পরীক্ষায় এসে থাকে ডাবলু বিসিএস এ তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লখনৌ লক্ষ্ণৌ গোমতি নদীর তীরে অবস্থিত বারো নম্বর প্রশ্ন দেখো হুইচ অব দ্য ফলোয়িং মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া নিচের কোন পয়েন্টটা ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দু খুবই ইজি প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দিরা কোল দেখো দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাস ইন্দিরা কোল ইট ইজ লোকেটেড ইন অ্যাট অ্যালটিটিউড অফ ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর মিটার তো ইন্দিরা ইন্দিরাক হলো সব থেকে উত্তরতম বিন্দু এবং এটা পাঁচ হাজার সাতশো চৌষট্টি মিটার উচ্চতায় অবস্থিত কোথায় এটা সিয়াচ্যান গ্ল্যাসিয়ার সিয়াচ্যান গ্ল্যাসিয়ারে এটি অবস্থিত রয়েছে নেক্সট পলিটির মধ্যে ঢুকে পড়লাম ইন হুইচ ইয়ার পার্লামেন্ট পাস্ট দ্য সিটিজেনশিপ অ্যাক্ট ইসি প্রশ্ন নিচের কোন বৎসর পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট পাস করেছিল সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি উনিশশো সালে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাস নট প্রোভাইড ফর ইমপিচমেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্থাৎ ভারতের সংবিধান নিচের কোন ব্যক্তির অপসারণ সম্বন্ধে কোনো কিছুই প্রোভাইড করে থাকে না অর্থাৎ নিচের তিন চারজন ব্যক্তির মধ্যে থেকে তিনজনকে কিন্তু সংবিধান অনুসারে তার পথ থেকে অপসারণ করা যায় কিন্তু শুধুমাত্র কোন ব্যক্তিকে অপসারণ করার কোন রকম পদ্ধতি বা নিয়ম কনস্টিটিউশনে বলা নেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে অপসারণ করার কোন রকম সংবিধানে বর্ণনা করা নেই পনেরো নম্বর প্রশ্ন হুইচ অব নিচের দেয়া কোন পাটে নিচে দেয়া পার্টগুলোর অপশনগুলোর মধ্যে থেকে কোন পাঠে শুধুমাত্র একটা আর্টিকেল রয়েছে আমরা দেখে থাকি বিভিন্ন পাটে কিন্তু অনেক আর্টিকেল দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সমস্ত পাটে কিন্তু একাধিক আর্টিকেল দেওয়া রয়েছে শুধুমাত্র কোন পার্টে একটা মাত্র আর্টিকেল দেওয়া রয়েছে সেটা হবে দেখো অপশান ডি পার্ট এটা হবে পার্ট টোয়েন্টি সেটা হলো আর্টিকেল থ্রি এবং সেটা রিলেটেড রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ভারতের সংবিধান সংশোধনীর প্রক্রিয়া ব্যাপারে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আমরা ইকোনমিক্স এর মধ্যে ঢুকে পড়লাম দেখো ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার লোকেটেড অ্যাট অর্থাৎ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দেখো দা ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ ক্রিয়েটেড ইন নাইনটিন ফোরটি ফোর সালে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে মেম্বারশিপ দেখো একশো দেশ রয়েছে আই তে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে এবং একশো তিয়াত্তরটি দেশ রয়েছে আইডি এর আন্ডারে এবং প্রেসিডেন্ট রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান ডেভিড মালপাস খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন এ ফ্যাক্টর অফ প্রোডাকশন সাপ্লাই ইজ ফিক্সড ইন শর্ট রান মে গেট অ্যাডিশনাল জেনারেলি রেফার টু এস অর্থাৎ এমন একটা ফ্যাক্টর প্রোডাকশনের যার সাপ্লাইটা কিন্তু ফিক্সড কিন্তু শর্ট টাইমের ক্ষেত্রে একটা এক্সট্রা আর্নিং বা উপার্জন দিয়ে থাকে তো এই শর্ট টাইমের জন্য চালু কোনো একটা প্রোডাকশন যেটা একটা এক্সট্রা আর্নিং থাকে দিয়ে সেই এক্সট্রা আর্নিংটাকে আমরা কি বলে থাকি তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোয়াসি রেন্ট বলে থাকি অ্যাডিশনাল আর্নিংটাকে আঠারো নম্বর প্রশ্ন হোয়েন প্রাইস ইজ বিলো ইকুইলিব্রিয়াম লেভেল দেয়ার উইল বি অর্থাৎ যখন সমতা লেভেল বা ইকুলিবিয়ামের লেভেলের নিচে প্রাইসটা চলে যায় বা মূল্যটা চলে যায় তখন মার্কেটে কি ঘটে থাকে তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শর্টেজ অফ কমোডিটি ইন দ্য মার্কেট যখন প্রাইসটা ইকুলিভ্রিয়ামের নিচে চলে যাবে তখন কিন্তু মার্কেটে সেই কমোডিটিটার যে হচ্ছে কি শর্টেজ দেখা দেবে উনিশ নম্বর প্রশ্ন আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো অয়েল অফ মিরাবেন ইজ দ্য মোস্ট কমন নেম অফ হুইচ অ্যামং দা ফলোইং অর্থাৎ নিচের কোন রাসায়নিক উপাদানের কমন নেম বা সাধারণ নাম হল অয়েল অফ মিরাবেন ভিভিআই প্রশ্ন তো উনিশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাইট্রো বঞ্জিন অপর নাম অয়েল অফ মিরাবিন দেখো নাইট্রো তার সংকেত সি সিক্স এইচ ফাইভ C6H5NO2 হলো টু তোমার নাম এইচ কেমন বা স্ট্রাকচার টু হল নাইট্রো বেঞ্জিনের তোমার নাম নাইট্রোবেনজিন ভেরি দেখতে খুবই বিষাক্ত ফ্লেমেবেল দাজ্য পেল ইয়েলো হালকা হলুদ বর্ণের লিকুইড অ্যারোমেটিক কম্পাউন্ড দেখো বেঞ্জিন রয়েছে তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ড উইথ অ্যান অর্ডার লাইক দ্যাট বিটার অ্যালমন্ডস ঠিক আছে তো বিটার বা তিতো আমন্স এর মতো এটার গন্ধ ইট ইজ সামটাইমস কল্ড অয়েল অফ মিরাবেন অর নাইট্রোবেন জল এটার অপর নাম নাইট্রোবেন জল বা অয়েল অফ মিরাবেন নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হোয়েন সালফার ইজ হিটেড উইথ রাবার দ্য প্রসেস ইজ কমনলি নোন অ্যাজ ভিভিআই প্রশ্ন এটি ভিভিআই প্রশ্ন বহুবার সায়েন্সের উপর থেকে এসএসসি রেল এবং ডাব্লিউবি পিএসসি তেও কিন্তু এসেছে প্রশ্নটা যখন রাবারকে সালফারের উপস্থিতিতে হিট করা হয় তখন সেই পদ্ধতিটাকে কি বলা হয়ে থাকে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভালকানাইজেশন বলা হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন দেখো হুইচ অব দিস কম্পাউন্ড ইজ অলসো নোন অ্যাজ উড স্পিরিট অর্থাৎ নিচের কোন কম্পাউন্ডটা উড স্পিরিট নামে পরিচিত তো টোয়েন্টি ওয়ানের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিথানল মিথানলটা উড স্পিরিট নামে পরিচিত দেখো মিথানল যার সংকেত সি এইচ থ্রি ও এইচ সি এইচ থ্রি উড স্পিরিট ইট ইস প্রডিউসড বাই ডেস্ট্রাকটিভ বিশ্লেষণ অফ উড অর্থাৎ কাঠের সম্পূর্ণ দহনে বা পাতনে এটা তৈরি করা হয়ে থাকে নেক্সট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব বাইশ থেকে পঁচিশ নম্বর পর্যন্ত তিনটে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো হু অ্যাম দ্য ফলোয়িং হ্যাজ ওন দ্য টাইটেল অর্থাৎ নিচের কোন ব্যক্তি একাত্তর চেস গ্র্যান্ডমাস্টার এই খেতাবটি জিতেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংকল্প গুপ্তা টোয়েন্টি থ্রি হু রোড দ্য বুক দ্য সিনেমা অফ সত্যজিৎ রে অর্থাৎ নিচের কোন ব্যক্তি দা সিনেমা অফ সত্যজিৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ডাইরেক্টর তাকে নিয়ে লেখা বই পরীক্ষায় কিন্তু চান্স রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্কাল্পর চ্যাটার্জি এটা স্কালপ্টার হবে না এটা হবে ভাস্কর ভাস্করটাই এক হয়ে গেছে ওকে ভাস্কর চ্যাটার্জি ভাস্কর চ্যাটার্জি ওকে সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কর চ্যাটার্জি হু রোড দ্য রিসেন্টলি পাবলিশড বুক দ্য অ উইথ টু টু হর্নস দর্নি দ্য সরি দ্য উইথ টু হর্নস এই বইটি নিচের কোন ব্যক্তি লিখেছেন তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুধা মূর্তি নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন হুইচ সিটি হ্যাজ বিন অ্যাডেড টু ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক টু থাউজেন্ড প্রশ্ন ভিভিআই প্রশ্ন এবছর পরীক্ষার জন্য মাস্ট কমন প্রশ্ন এটি পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে নিচের কোন শহরটি ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক দু হাজার একুশের তালিকায় প্রবেশ করেছে তো টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীনগর জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক টু থাউজেন্ড টোয়েন্টি লিস্টে প্রবেশ করেছে তো আজকের ক্লাসের মধ্যে থেকে সমস্ত সাবজেক্টগুলো আমরা কভার আপ করার চেষ্টা করেছি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করবে ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভিশন এর পক্ষ থেকে ইন্ডিয়ান ইকোনমি এনসিয়েন্ট এন্ড ইন্ডিয়া মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ এবং জেনারেল সায়েন্সের ওপর কিন্তু প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ইবুক লঞ্চ করা হয়েছে যারা ডাব্লু বিসিএস নতুন নিচ্ছ দু হাজার বাইশকে টার্গেট করে রয়েছে তারা কিন্তু এই বুকগুলো পার্চেস করবে এখানে প্লাস সি নোট প্লাস প্রিভিয়াস ইয়ার্স প্রিলিমস এবং মেন্সের কিন্তু প্রশ্নপত্র দেওয়া আছে সাথে দেড় হাজার কোনোটায় হাজার কোনোটায় তিন হাজার প্রশ্ন কিন্তু দেয়া রয়েছে যা তোমাদের প্রিলিমিনারিতে কিন্তু খুবই খুবই হেল্প করবে এবং এটা বোথ প্রিলিমস প্লাস মেনের জন্য ওকে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ